সুপ্রিয় দর্শক, আমরা এই মাত্র চলে এসেছি আমরা এক ভাইয়ের বাসায়। তাই ভাই কবুতর পালন করেন, গ্রিবাস, রেসার, হোমার বিভিন্ন জাতের। তা ওনার সাথে পরিচয় করে দেব আর কোন কবুতরের কী দাম। তা দর্শক ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন, কেউ স্কিপ করে বের হয়ে যাবে না। ভাই আপনার নাম? মোহাম্মদ বাপ্পি। মোহাম্মদ বাপ্পি, ভাই আপনার মোবাইল নাম্বার? 01409374529। 01409374529। আপনার এখানে মোট কত জাতের কবুতর আছে? 10-15 জাতের হবে। এই জায়গায় 10-15 জাতের কবুতর আছে। এখানে কি কি জাতের কবুতর আছে? এখানে ইন্ডিয়ান কালচিরা আছে, ইন্ডিয়ান গ্রিবাস আছে, পাকিস্তানি টেডি আছে, গ্রেবার আছে, হুমার আছে, বাগদাদি আছে, কমলা চিলা আছে, মুখী আছে। ও, তো আপনি কি অনলাইনে কবুতর সেল করেন? করি কম বেশি। এখানে টেডি কবুতর আছে? আছে। আর টেডি বাচ্চা আছে? না, বাচ্চা আপাতত নাই, রানিং পেয়ার আছে। ও, তা রানিং পেয়ার কত করে সেল করেন? রানিং পেয়ার 2,000-2,500। 2,000-2,500 হলে সেল করেন। এই ওইটা তো কিছু মনে হয় হুমার কবুতর। হ্যাঁ, ওইটা কি হুমার? এটা বাগদাদি হুমার। বাগদাদি হুমার। হ্যাঁ, এই গুলো কি কবুতর? এটা তো বাচ্চা মনে হচ্ছে। কে এটা? বাচ্চা এদের বাগদাদি, ব্ল্যাক বাগদাদি। ব্ল্যাক বাগদাদি। ও, ব্ল্যাক বাগদাদি হুমার। এই সীমা রানিং পেয়ার কতগুলো? রানিং পেয়ার 3,500 টাকা। রানিং পেয়ার 3,500 টাকা। আর বাচ্চা এবার একবার একটিভ বাইরে এসে এখন আবার ডিম নিয়ে বসা আছে। ও, একটিভ। তোর বাচ্চা কত করে সেল করেন? বাচ্চা 2,000 টাকা, 1,800 টাকা। ও, বাচ্চা 2,000-1,800 টাকা হলে সেল করেন। এইগুলো কি কবুতর? এটা রেসার। এগুলো রেসার? এটা কি মিলি রেসার? না, এটা সোয়েটার কালার বলে। সোয়েটার কালার, তাই ডিপ সবজি। ও, তো এইগুলো প্রাইস কত করে? এগুলো 2,500 টাকা। 2,500 টাকা। ও, আর এটা কি? এটা গ্রেবার বলে। এটা গ্রেবার? জার্মান গ্রেবার। জার্মান গ্রেবার। ও, এটা কি জোড়া? না, ও ওইটা জোড়া না, ওর জোড়া এইদিকে আছে, মাদি ডিমে বসা। এই নয়। ও, এই নয়। তা ওটা বাচ্চা? ওটা বাচ্চা। তা ওই জোড়া কত করে? এর জোড়া 5,500 টাকা। 5,500 টাকা জোড়া। দর্শক দেখতে পাচ্ছেন কবুতরগুলো খুব সুন্দর সুন্দর কবুতর। এই প্রথম বাচ্চা দিছে। এই প্রথম বাচ্চা দিছে, একদম ফ্রেশ, কোনো কাটাফাটা নেই। এটা কি গ্রিবাস কবুতর নাকি? ওটা কোনটা? ওই মাঝখানে ওটা? হ্যাঁ, সবুজ গলা গ্রিবাস। এটা সবুজ গলা গ্রিবাস। গ্রিবাস। এটা কি ডিগবাজি করে? হ্যাঁ, হাই ফ্লাইং পিজন। হাই ফ্লাইং। ওতে কত ঘন্টা উঠতে পারে? 3-3.5 প্লাস। 3-3.5 ঘন্টা ওড়ে। ও, তাই এর বাচ্চা কত করে বিক্রি করেন? এর বাচ্চা 350-400। ও, 350-400। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন কবুতরের চোখ একদম ফ্রেশ, ভালো কোয়ালিটি। না, দেখে মনে হচ্ছে হাই ফ্লাইং করতে পারে ভালো। না, আর আমরা দেখতে পাচ্ছি দর্শক, দেখেন এই কবুতর খুবই ডিম নিয়ে বসে আছে, বাচ্চা আছে। এই তো কবুতর দেখতে আছে। এইগুলো হচ্ছে গিরিজালের বাচ্চা। ও, তা গিরিজালের বাচ্চা নিষ্পাকের বাচ্চা কত করে বিক্রি করেন? 700-800 করে গিরিজালের বাচ্চা। আর হচ্ছে সিলভার হুমার 1,400 টাকা। ভাই উপরের জোড়া, ওই জোড়া, ওই ওই জোড়া কিসের বাচ্চা? এটা সুরমা মাক্সি। সুরমা মাক্সি। ওর ওর জোড়া কত করে? ওর জোড়া 1,000 টাকা। 1,000 টাকা। আর এরা তো সবজি রে স্যার, সবই। ভাই আপনার এখানে কি কি কালারে মোট বেশি সবজি রেসার মানে বাদে আর কি কি কবুতর আছে? রেড চেকার আছে, মিলি আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, সিলভার আছে, চকলেট কালার আছে, সাদা আছে। এটা তো চকলেট বাগদাদি। চকলেট বাগদাদি। হ্যাঁ, বাগদাদি হুমার। এটা তো চকলেট বাগদাদি হুমারে কবুতর কত বাচ্চা কত করে বিক্রি নেই? এর বাচ্চা বিক্রি হয় 2,000-2,500। 2,000-2,500। এই জোড়া
মিলির বাচ্চা। দর্শক, ভালো মানের কবুতর এবং হাই ফ্লাইং কবুতর নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথে যোগাযোগ করবেন, কারণ এই কবুতরগুলো অনলাইনে সেল দেওয়া হয়। আমাদের এই ভাই হাই ফ্লাইং কবুতর পালন করেন এবং সব জাতের রেসার কবুতর পালন করেন। দেখেন কবুতরগুলো ভালো কোয়ালিটি এবং একদম ফ্রেশ। আপনার এই জায়গায় মোট কত ফেয়ার কবুতর আছে? এখানে আনুমানিক 50-60 পেয়ার হবে। 50-60 পেয়ারের মতন কবুতর আছে। ও, তাহলে যদি সে অনলাইনে কি আপনি কি রানিং ক্লাস দিতে পারবেন? রানিং বাচ্চা যাওয়াকে দেওয়া যাবে, সমস্যা নেই। ভাই এই এক পিস, এটা এগুলো মাদি, সিঙ্গেল মাদি। এগুলো সিঙ্গেল মাদি, সিঙ্গেল। এটা কি রানিং? হ্যাঁ, রানিং। ও, তা রানিং এক পিস মাদি কত হলে বিক্রি করবেন? এটা 1500 টাকা। 1500 টাকা। আর এটা? এটা 1400 টাকা। এটা এটা কি মাদি না নর? মাদি, এটাও মাদি। এটা 1400 টাকা। তাই এটা কি? এটা সুরমা মাক্সি কালার। সুরমা মাক্সি কালার। আর এটা হচ্ছে অরিজিনাল পোস্টার। এটা হচ্ছে পোস্টারিং এর জন্য। ওটা তো গিরিবাস দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুইটাই গিরিবাস, পোস্টারিং এর জন্য, পোস্টারিং এর জন্য। আর এটা হচ্ছে সবজি নরের মাদি সেল হয়ে গেছে, সাথে সিলভার কালার মাদি ছিল, বাচ্চাও সিলভার কালার আসছে। সিলভার কালার। তাই দূরে যদি বিক্রি করেন তো কত হলে বিক্রি করবেন? এ সিঙ্গেল নর নিলে নরের দাম, আর বাচ্চা নিলে বাচ্চার দাম। ও, আলাদা আলাদা। বাচ্চা কত? বাচ্চা এবারে দাম? হ্যাঁ, ওইটা বাচ্চা। বাচ্চা কত? এ সিঙ্গেল, এই সিলভারের বাচ্চা পেয়ার বিক্রি হয় 2800। ও, এক পেয়ার বিক্রি হয়। জি। আর এই সাইডে এর সাথে আগের বার হোয়াইট রেসারের বাচ্চা দেওয়া ছিল, ডিম দেওয়া ছিল, ওই হোয়াইট রেসারের ডিম আছে, তাই এরা আবার ডিম পারছে। এবার ডিম পারছে। ও, তাই এর রানিং পেয়ার কত করে বিক্রি করেন? পেয়ার 3200 টাকা। রানিং পেয়ার, রানিং পেয়ার আছে 3200 টাকা। এগুলো তো ডিমই তো, দুইটাই কালার আসছে দেখতে পাচ্ছি। ও, তো এখানে কি কি কবুতর? এই দুইটাই গ্রেভার, দুইটাই গ্রেভার। এটা দুটো দুই কালারের, একটা দোবাজ একটা লাল। ও, একটা দোবাজ একটা আছে লাল। ও, তাই নাকি নর মাদি কনফার্ম? 1000% কনফার্ম। ওইটা মাদি, ওইটা নর। হ্যাঁ, এই তাই এই কত হলে বিক্রি করবেন? এই পেয়ার 7500 টাকা। 7500 টাকা। এই জোড়া কি কবুতর? এই জোড়া সবজি হুমারের নর আর সিলভার হুমারের মাদি। সিলভার হুমারের মাদি, এটাও তো রানিং পেয়ার। জি। এর বর্তমান মূল্য? এর বর্তমান মূল্য 2800 টাকা। 2800 টাকা। এখানে এটা কি কি কবুতর? ওইটা তো বলে সুরমা মাছ, এটাও সুরমা মাছ। ও, এটা তো ডিম নিয়ে বসা। ও, তো এর রানিং পেয়ার? এর রানিং পেয়ার 2500 টাকা। 2500 টাকা। আর এই জোড়া কি কবুতর? এই জোড়া বলে দোবাজ হুমার। এগুলোকে দোবাজ হুমার, এ বাচ্চা আছে সাথে। ও, বাচ্চা আছে। এ দোবাজ, এই যেহেতু দুইটা সাদা, তাই এর পেয়ার কত করে? এই পেয়ার 2000 টাকা। এই